স্যার, আমরা জানি 2020 সাল থেকে 5 বছর মেয়াদি 278 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চলে আসছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শিরোনামে, এবং এই প্রকল্পের কিন্তু কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। তো এই ক্ষেত্রে এটি বাস্তবায়িত হওয়ার কথা 250টি উপজেলায়। এই প্রকল্প সম্পর্কে আপনার কি অভিমত? এই প্রকল্প কেমন চলছে বা এতে কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা উচিত কি না? হ্যাঁ, এই প্রকল্পের মাধ্যমে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রটি আমাদের যে চিহ্নিত করা হয়েছে, যে প্রায় 250টি উপজেলায় যেখানে তেলজাতীয় ফসলের আবাদ হওয়ার সম্ভাবনা আছে সেই সব উপজেলাগুলি আমরা নির্বাচন করেছি। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বেশ কিছুদিন হলো শেষ হয়ে গিয়েছে এবং সামনে আর মাত্র 2 বছর আছে। সেই ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি সেটা আসলে আশাব্যঞ্জক, চমৎকার অগ্রগতি। এই প্রকল্প যখন শুরু হয় তখন আমাদের 5 লক্ষ হেক্টর এলাকার মধ্যে আমাদের সরিষা আবাদ হতো, তারও কম ছিল এর আগে, এবং ইতিমধ্যে এবছর আমরা সেটা 8 লক্ষ 12 হাজার হেক্টর পর্যন্ত আনতে পেরেছি। অর্থাৎ এই প্রকল্প প্লাস আমাদের যে রোডম্যাপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তেল জাতীয় প্রকল্পের সমন্বয়ে, এবং এর সাথে আমাদের বীজ উৎপাদন, বীজ আমদানিকারক বেসরকারি প্রতিষ্ঠান আছে, সকলের সমন্বয়ে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই প্রকল্প আমাদের একটা অন্যতম সহযোগী কার্যক্রম বলে আমরা মনে করি। এবং তাদের যে কার্যক্রমটা দিয়েই অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই বাস্তবায়ন করছে, প্রকল্প একটা রূপরেখা, একটা সংস্থা, তাদের লোকবল কম, সেই প্রকল্পের যে সকল কার্যক্রম সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা, উপজেলা এবং একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত প্রচুর লোকবল আছে, এবং তারা ক্ষেত্রগুলি আবিষ্কার করে, অর্থাৎ কোথায় কোন ফসলটা, কোন তেলজাত ফসলটা আবাদ করতে হবে, তারা কিন্তু সেই ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মকর্তা আছে, তারা নির্ধারণ করে, তাদের চাহিদা মোতাবেক এই প্রকল্প সাপোর্ট দেয়, আর্থিক সাপোর্ট দেয়, বীজের সরবরাহ করে, সারের সরবরাহ করে এবং অন্য অন্য প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করে, এবং সেইগুলি আমরা মাঠ পর্যায়ে ব্যবহার করে এইটা আমরা বৃদ্ধি করতে সমর্থন হয়েছি। এবং আগামী 25 সাল পর্যন্ত আমাদের ধারণা আছে আমরা আমাদের একটা ভালো লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো, আর ইচ্ছা করলে তো পারা যাবে না। এই জন্য প্রকল্পটা চলমান থাকা বা রাখা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকারের চিন্তায় আছে, যে চমৎকার একটা প্রকল্প যার অর্জন খুব ভালো। এবং আমরা জানি বর্তমান সরকারকে বলা হয় কৃষি বান্ধব সরকার, এবং আমরা কিন্তু কৃষির নানা ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ দেখতে পাচ্ছি যেগুলো আসলে আমাদের কৃষিকে সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যার, এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের যখন তেলজাতীয় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি করার কথা, আমাদের কৃষকরা কিন্তু, আমাদের যেহেতু প্রধান খাদ্য আমাদের ভাত, আমাদের কৃষকরা কিন্তু তাদের সেই চাষের যে ব্যবস্থাপনা সেটা থেকে সরে আসতে চাইবেন না খুব স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে আমাদের যে চাষ পদ্ধতি আছে মাঝখানের যেই সময়টা বাদ থাকে 90 দিনের মতো বা আরও কম বেশি হতে পারে, সেই সময়টাতে কোনোভাবে তেলজাতীয় ফসল যেমন আমরা তিসি বা আমরা যদি সরিষার কথা বলি যেটা খুব ভালোভাবে গ্রহণ করেন আমাদের কৃষক ভাইয়েরা, সেই সরিষা চাষের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? চমৎকার প্রশ্ন করেছেন যে কৃষি বান্ধব সরকার। একটি মাত্র উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বা সমগ্র দেশবাসী জানবে যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপা বলে ডাকেন, যে আপা, সামাজিক ঘরোয়া আলোচনার মধ্যে যে সারে এত ভর্তুকি দিচ্ছেন, এত টাকা কোথা থেকে সংস্থান হবে? তখন উনি বলেছিলেন, রাজ্জাক, তুমি এটা নিয়ে ভেবো না, আমি আমার কৃষকদের উৎপাদন ধারা অব্যাহত রাখার জন্য 80 টাকা 90 টাকা 100 টাকার সার আমি 25 টাকা 22 টাকা 16 টাকায় দেবো, আমার যত টাকাই লাগুক, কারণ কৃষি আমার এটা কোনো খরচের খাত না, এটা ইনভেস্টমেন্ট, যেখানে আমি বিনিয়োগ করলে আমার চমৎকার একটা রেজাল্ট বেরিয়ে আসবে, আউটকাম বেরিয়ে আসবে, এবং বাস্তবে তাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি কৃষি বান্ধব না হতেন এই কথাটা বলতেন না, যে প্রায় এবছর তো 34-35 হাজার কোটি টাকা লাগবে ভর্তুকিতে, অস্বাভাবিক বিষয় একটা। তো এই জন্য আপনি ভালো বলেছেন যে এটা আসলে প্রকৃতপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠান কৃষিকে এমন একটা ভাবনায় ভাবে যে আসলে সরকার বাহাদুর, সে সর্বজ্ঞের চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন, যার কারণে তিনি পরিচিতি লাভ করেছেন, এটা কৃষি বান্ধব সরকার বা কৃষি বান্ধব প্রধানমন্ত্রী। আর আপনি যে কথাটা বলেছেন যে চমৎকার বিষয়, এটা আপনিও জেনেছেন যে আমাদের জায়গা কম, আমাদের কোনো একটা ফসল বাদ দিয়ে অন্য একটা ফসল করা আমাদের জন্য সমীচীন হবে না। আমাদের প্রধানতম খাদ্য হচ্ছে ভাত, আমাদের চালের উৎপাদন, ভাত ধানের উৎপাদন আমাদেরকে ধরে রাখতে হবে, সেই জন্য আমাদের যে প্রযুক্তি, আমাদের যে কৌশল, সেটা হচ্ছে যে
আমন ধান কাটার পরে আমাদের 90 দিন 100 দিন বা 150 দিন একটা জমি, কিছু জমি ফাঁকা থাকে, তারপরে আবার বোরো ধান করি অর্থাৎ ইরি ধান করি, তারপরে আবার আউস করি। এই সময়টায় আমাদের এমন কিছু কৌশল আমরা বিজ্ঞানীরা বা আমরা সম্প্রসারণ কর্মকর্তা যারা আছি তারা উদ্ধার করতে পেরেছি, সেই কৌশল অবলম্বন করে আমনের কিছু জাত আমাদের আছে যেটা একটু আগে কাটা যায়, সেই জাতটা সম্প্রসারণ করেছি। সেই জাতটা আগে 15 দিন আগে কাটতে পারলে আমাদের সরিষাটা সহজে বোনা যায় এবং এর পরিপ্রেক্ষিতে সময় পাচ্ছে, সরিষাটা মাঝে হয়ে যাচ্ছে এবং সরিষার জীবনকালও কম আছে, সেইটা কেটে আবার আমরা বোরো ধানে যাচ্ছি। অর্থাৎ আমাদের ধান ফসলের এলাকা না কমিয়েই ওই গ্যাপ জায়গাটা আমরা সরিষা বা অন্য তেলজাতীয় ফসল আবাদ করে আমরা উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এবং এই প্রসারণটা আমার মনে হয় এবছরের যে প্রসারণটা আমরা করেছি কয়েকটা বিভাগে, মাননীয় মন্ত্রী মহোদয় সমস্ত জায়গায় উপস্থিত ছিলেন, আমাদের শতভাগ চাষি দারুণভাবে উৎসাহিত হয়েছে যে চমৎকার আইডিয়া, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্পর্ক অধিদপ্তর, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রী মহোদয়ের যে চেষ্টা পরিকল্পনা, আমার একবারে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অনুধাবন করতে পেরেছে যে চমৎকার আইডিয়া দিয়েছে, আমরা সেইভাবে চাষ করে এই আজ তার ফলাফল আমরা পাচ্ছি। যেখানে 4-4.5 লক্ষ হেক্টর ছিল সেখান থেকে আমরা 8 লক্ষ 12 হাজার হেক্টরে চলে আসছি, এটা একটা দারুণ অগ্রগতি।